नमस्कार अपनारा देखें न्यूज निर्भीक यूट्यूब चैनल और आज 10ই জুন বুধবার সকালের খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। চলতি সপ্তাহেই রাজ্যে বর্ষা আসতে চলেছে বলে জানা যাচ্ছে। গতকাল মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সেই নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষার আগমন ঘটবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। জানা যাচ্ছে যে এই নিম্নচাপের জেরে আগামী 24 ঘন্টায় ওড়িশায় বৃষ্টির পরিমাণও বাড়বে। ওড়িশার কাছাকাছি থাকা এ রাজ্যের জেলাগুলিতেও তার প্রভাব পড়বে। বৃষ্টি হবে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডেও। দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে গত 1 জুন থেকেই কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এবার এই রাজ্যেও নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢুকতে চলেছে বর্ষা। দিল্লির মৌসুম ভবনের অনুমান এবছর স্বাভাবিক আহারেই বৃষ্টি হবে ভারতে। উত্তরবঙ্গে সাধারণত 5 থেকে 8 জুনের মধ্যে বর্ষা আসে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 11ই জুনের মধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। তবে খারাপ খবর হলো, বৃষ্টি শুরু হলেও এখনই কিন্তু আর্দ্রতাজনিত গুমোট বা গরমের সাথে চ্যাটচ্যাটে ঘামের অস্বস্তি থেকে রেহাই মিলছে না। গত কয়েকদিনের মতোই গতকালও প্রায় সারাদিনই ভ্যাপসা গরম ছিল। কলকাতা সমেত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ ভালোই মালুম হচ্ছে। আজ সারাদিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 54%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 24.4 মিলিমিটার। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।